আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানাবো, যেই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় তিন খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন এবং কয়েক কোটি নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করবেন। চলুন তাহলে সেই আমলটি কি আমরা জেনে নেই। তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে তিন খতম কোরআনের সওয়াব লাভ করবেন এবং কয়েক কোটি নেকি লাভ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠকারী কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সওয়াব পায়। পুরো কোরআন একবার পড়লে যে সওয়াব পাওয়া যাবে, সূরা ইখলাস তিনবার পড়লে সেই সওয়াব পাওয়া যাবে। দর্শক, আপনি এক মিনিটে অনায়াসে নয়বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে এক মিনিটে আপনি তিন খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে দলিল দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ল সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করল, যে ব্যক্তি দুইবার পড়ল সে যেন কোরআনের তিন ভাগের দুই ভাগ পাঠ করল, যে ব্যক্তি তিনবার পড়ল সে যেন পূর্ণ কোরআন শরীফ পাঠ করল, মানে পূর্ণ কোরআন শরীফ পাঠ করার সওয়াব লাভ করল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইবনে নাজ্জার হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করল তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে দুই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে দুররে মনসুর এবং সহি বুখারী মুসলিমের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি রোজ বারোবার সূরা ইখলাস পাঠ করেন তাহলে আপনার আমল নামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সওয়াব লেখা হবে। প্রিয় দর্শক, একদিনে বারোবার সূরা ইখলাস পড়লে চার খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, এক মাসে ৩০ দিন চার গুণন ৩০ সমান সমান ১২০ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, এক বছরে বারো মাস বারো গুণন ১২০ সমান সমান ১৪৪০ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, ২৫ বছরে ২৫ গুণন ১৪৪০ সমান সমান ৩৬,০০০ কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ৩,৩৩,৬৭১টি হরফ আছে, একটি হরফের তেলোয়াতে ১০টি করে নেকির ওয়াদা আছে, কাজেই ৩৬,০০০ বার কোরআন তেলোয়াতের ফলে ১২,১২,১৫,৬০,০০০ নেকি আপনি পেয়ে যাবেন, আর এটি শুধু রোজ এক মিনিটের কামাই। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র ১০ মিনিটের আমলে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন ৫০ বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিব্রানি, আসওয়াত ও জামে সগীর জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। তিন নম্বর আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল। এই আমলটি করলে আপনার অভাব অনটন দূর হবে, আপনার সাংসারিক অভাব দূর হয়ে যাবে, জীবিকার মধ্যে বরকত দেখা দেবে। প্রিয় দর্শক, জীবিকায় সচ্ছলতা লাভের আমল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা মানে আলহামদুসূরা সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায়, এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায়। দর্শক, এখানে দুই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে দুররে মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠানং ৪১৩। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।